হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম মিতালিজ এক্সিবিশন ব্লগসে। আমি মিতালি, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো, সেটা হলো ছানার কোপ্তা। তো আমি ছানার কোপ্তাটা বানাবো, তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো অবশ্যই। খুবই টেস্টি রেসিপি, এই রেসিপিটা যদি থাকে সাথে আর রুটি বা পরোটার সাথে ভীষণই ভালো লাগে খেতে এটা। আর এই রেসিপিটা খুবই সহজভাবেই হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর ভীষণ ভীষণ ভীষণই টেস্টি রেসিপি। তো আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কীভাবে রেসিপিটা তৈরি করি। তো বন্ধুরা চলো লেটস গো। তো বন্ধুরা, ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি 2 কিলো দুধের ছানা কেটে নিয়েছি, আর ছানাটা করার পর আমি ভালোভাবে ছানাটাকে ছেঁকে জল পুরো নিংড়ে বার করে নিয়েছি, আর ছানাটা এখন বেশ টাইট হয়েছে। আর এর সাথে আমি এখন সামান্য নুন আর চালের গুঁড়ো অল্প আর সামান্য একটু ময়দা দিয়ে দিয়েছি, আর অল্প ঘি দিয়ে দিয়েছি, আর দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনির গুঁড়ো মানে গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি অল্প গরম, আর গোলমরিচের গুঁড়ো, আর অল্প কর্নফ্লাওয়ার, খুব সামান্য সামান্য করেই দিয়েছি আমি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো, আর ময়দাও অল্প দিয়েছি 1.5 চামচের মতো দিয়ে, আমি অল্প ঘিও দিয়েছি এর সাথে দিয়ে মিশ্রণটিকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। বেশ চটকে খুব সুন্দরভাবে মিহিভাবে আমি ছানাটিকে মেখে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। আমার হাতের তালুতেও লাগছে না, ঠিক সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে, হাত থেকে ছাড়িয়েও যাচ্ছে ছানাটা। ছানাটাকে আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি খুব ছোট ছোট করে বল তৈরি করে নেব এই ছানাটা দিয়ে। কোপ্তা বানানোর জন্য আমরা বলগুলি আগে বানিয়ে নেব, ছানার বল। তো এটা একটু বড় সাইজই হয়ে গেল, প্রথমে কয়েকটা বড় সাইজ করে নিলাম, তারপর আমি ছোট সাইজই তৈরি করব সব। এটা একটু চেপটেও দিলাম, কিন্তু আমি আর বাকিগুলো ওরকম করব না, গোল 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 করে রেখে দেব। এদিকে কড়াইও গরম হয়ে গেছে, কড়াইয়ে সাদা তেল আমরা দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হতেই আমরা এই বলগুলিকে ভেজে উঠিয়ে নেব। তো এক একটা করে বল ছেড়ে দিচ্ছি, আর ভাজাও হচ্ছে। এইভাবে সমস্ত বলকে আমি ভেজে নিচ্ছি। অল্প অল্প করে ভেজে ভেজে উঠিয়ে নেওয়া হচ্ছে প্লেটে। এইভাবে সব ছানার বলগুলিকে ভেজে ভেজে উঠিয়ে নিলাম। সব বলগুলিকেই ভাজা হয়ে গেছে, তো এখন আমার প্লেটে সমস্ত দেখা যাচ্ছে এই যে বলগুলি, এগুলিকে আমি ভেজে উঠিয়ে রেখেছি। এবার আমি আর একটা কড়াই নিয়ে নেব, সেই কড়াইতে আমি বাটার দিয়ে দেব। বাটার দিয়ে আমি ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিরে দেব, আর দেব 1 চামচের মতো কাসুরি মেথি, আর দেব গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে
এবার আমি একটা মশলা তৈরি করে রেখেছি, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। অল্প অল্প করে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। আর মশলাটা যে আমি বানিয়েছি সেটাও আমি তোমাদের বলবো যে কী মশলা এটা। বড় দু চামচ পোস্ত নিয়ে নিয়েছি, বেশ খানিকটা কাজু বাদাম নিয়েছি, চার পাঁচটা আমন বাদাম নিয়েছি, আর অল্প এই এক চামচের মতো চারমগজ নিয়েছি, আর নিয়েছি হাফ চামচের মতো কাসুরি মেথি। এর সাথে দুটো কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। সেই মশলাটাই আমি এখানে দিয়ে কষিয়ে নিলাম অনেকক্ষণ ধরে। তারপর আমি কিছু কাজু বাদাম কুচি দিয়ে দিলাম, আর কিছু কিশমিশও এখানে দিয়ে দিলাম। দিয়ে বেশ সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য লবণও দিয়ে দেবো পরিমাণ মতো, আর দেব অল্প চিনি, যে যেমন খায় ঠিক তেমনটি দেবে। আর দিয়ে দিলাম ছানার বলগুলিকে ভেজে রেখেছিলাম যে তেলটা, সেই তেলটা বেঁচেছিল, সেই তেলটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। যেহেতু আমি ওই কড়াইতে করিনি তাই এই তেলটা আমি এখানে ঢেলে দিলাম। এবার বেশ সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে আমি মশলাটাকে কষাচ্ছি। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন আমি গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে আমি ঝোল তৈরি করব, কারণ ঝোলটা না দিলে বলগুলি যে দেব ছানার বলগুলি সেগুলি যেন ঝোলের মধ্যে ডুবে যায়, কারণ বলগুলিও তো ফুলে উঠবে, ফুলে একটু বড় হবে আর রসটাও টেনে নিবে, সেজন্য আমাকে ঝোলটা একটু বেশি দিতে হবে। তো জল দেওয়ার আগে আমি, গরম জলটা দেওয়ার আগে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো আবার দিয়ে দিলাম, তারপরেও আবার নেড়ে চেড়ে দিলাম। আর নুনটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, নুনটা আমি এখনই দিলাম, আর মশলার সাথে একটু নুন ছিল, আর সামান্য চিনিও দিয়ে দিলাম, সেটা আমি পরেই দিলাম, নুন আর চিনিটা পরেই দেওয়া হলো। এবার খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আরও, এখন গরম জল দেওয়ার সময় হয়ে এসেছে। এখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা জল দিতে হবে, ঝোলটা ফুটে উঠলেই আমি ছানার বলগুলিকে যে ভেজে তুলে রেখেছি সেগুলিকে এখানে দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার আমি ছানার বলগুলিকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা ছানার বলগুলি বেশ ঝোলের মধ্যে ডুবে গেছে, আর একটু বড় বড় হয়ে যাচ্ছে, রসটা ভেতরে ঢুকছে, আর ভীষণ সফট হয় এটা, আর ভীষণই টেস্টি। খুব সুন্দরভাবে আবার নেড়ে চেড়ে দিচ্ছি, এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে অল্প ভালো ঘি আমি ছড়িয়ে দিয়েছি, এবার টেবিলে পরিবেশন করতেও দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার ছানার কোপ্তা। কেমন লাগলো এই ছানার কোপ্তা রেসিপিটি? আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে, আমারও ভীষণ ভালো লাগে এই রেসিপিটি। আর এই রেসিপিটি বাড়িতে করে অবশ্যই রুটি পরোটার সাথে খেয়ে দেখো, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিও। তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, নেক্সট রেসিপি বা নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো আবার। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।